সঞ্জয় বিকৃত যৌনতায় আক্রান্ত সে রাতে হিংস্র জন্তুর মতো হয়ে ওঠে বলছে সাইকোমেট্রি টেস্ট পলিগ্রাফ টেস্ট এখনও করা যায়নি আর জিকোর মামলার অন্যতম অভিযুক্ত ও ধত সঞ্জয় রায়ের তবে দফায় দফায় তার মনস্তাত্ত্বিক মূল্যায়নে যা সামনে এসেছে তাতে চমকে উঠছেন তদন্তকারীরা সঞ্জয় রায় অপরাধ করেছে কিনা তা তদন্ত সাপেক্ষ কিন্তু সে যে বিকৃত যৌনতায় আক্রান্ত অর্থাৎ সেক্সুয়ালি পারভার্টেড তাতে কোনো সন্দেহ নেই বলেই সিবিআই সূত্রের খবর নিহত চিকিৎসকের ময়নাতদন্ত রিপোর্টে যে ভয়াবহ আঘাত ও অত্যাচারের বিস্তারিত বিবরণ পাওয়া গেছে তা ভালো করে খতিয়ে দেখেছেন তদন্তকারীরা তা দেখে মনে করা হয়েছে ধর্ষক যে বা যারাই ছিল সে বা তারা হিংস্র জন্তুর মতো প্রবৃত্তিতে আক্রান্ত এই প্রবৃত্তি পুরোপুরি ধরা পড়েছে সঞ্জয় রায়ের সাইকোমেট্রি টেস্টেও জানা গেছে জিজ্ঞাসাবাদের গোটা পর্বে আবেগহীন ছিল সঞ্জয় অনুশোচনার কোনো লক্ষণ না দেখিয়ে পুরো নৃশংস অপরাধের নাকি বর্ণনা দিয়েছে সে প্রসঙ্গত এর আগে কলকাতা পুলিশের হেফাজতে থাকার সময়েও সে সমস্ত অপরাধ স্বীকার করে নিয়েছিল এবং নির্বিকার স্বরে বলেছিল আমার ফাঁসি দিলে দিন এর পরে সিবিআই হেফাজতে যায় সঞ্জয় রায় জেরার পরে তার পলিগ্রাফ টেস্টের জন্য সিবিআইকে অনুমতি দেয় আদালত এই টেস্টের মাধ্যমে বোঝা যায় যে কেউ মিথ্যা বলছে কি না সঞ্জয় রায়ের এই টেস্ট করলে জানা যেতে পারে ওই দিন ঘটনার সময় সে ঠিক কি কি করেছিল তার সঙ্গে আর কেউ ছিল কিনা এবং আরও নানা তথ্য তবে সেই টেস্ট এখনও করা যায়নি তবে ঘটনার পর থেকেই সঞ্জয় সম্পর্কে যে সব তথ্য সামনে এসেছে ঘটনার রাতে তার যা যা কাজকর্মের কথা জানা গেছে তাতে এই নিয়ে কোনো সন্দেহ নেই যে সে সুস্থ মানসিকতার অধিকারী নয় জানা গেছে ঘটনার রাতে একটি নয় পরপর দুটি যৌনপল্লিতে গিয়েছিল সঞ্জয় রায় দু জায়গাতেই ঝামেলা করার পরে আর জি কর হাসপাতালে ঢুকে সে তার সকালে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের ক্ষতবিক্ষত দেহ